আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 45তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলতি বছরের নভেম্বরে, এমনটাই কিন্তু বলেছে পিএসসি। আর পিএসসি বর্তমানে যেই ডেট দিচ্ছে সেই ডেটেই কিন্তু সব কিছু সম্পন্ন করছে, এটাই এই নতুন চেয়ারম্যান আসার পরে দেখা যাচ্ছে। তো সেই হিসেবে বলা যায় যে সার্কুলার কিন্তু এই বছরের অর্থাৎ 2022-এর নভেম্বরেই হবে। এখন কথা হলো যে যারা 45তম বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তাহলে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ডেটটা কবে হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। তো আমরা দেখেছি যে 44তম বিসিএসএ সার্কুলার কিন্তু 30শে নভেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়েছিল এবং এর প্রিলিমিনারি পরীক্ষাটি কিন্তু সম্পন্ন হয়েছে 27শে মে 2022। তো সেই হিসেবে হিসাব করলে 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য ডেট 2023-এর মার্চ অথবা এপ্রিলে হতে পারে, কারণ 44তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা কিছুটা লেটে হয়েছিল যেহেতু সার্কুলারের শেষ ডেডলাইন হচ্ছে বাড়ানো হয়েছিল। এই ভিডিওতে আমি আলোচনা করব যে 45তম বিসিএস পরীক্ষার জন্য আপনি শূন্য থেকে অর্থাৎ প্রথম থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারেন। তো সেই জন্য আমরা প্রথমেই জেনে নেব যে বিসিএস পরীক্ষার ধাপগুলো কী কী। বিসিএস পরীক্ষা আসলে তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমটি হলো প্রিলিমিনারি বা এমসিকিউ, এখানে 200 মার্ক থাকে। দ্বিতীয় ধাপ হলো লিখিত পরীক্ষা, এখানে 900 মার্ক থাকে। এবং তৃতীয় ধাপ হলো ভাইবা পরীক্ষা, এখানে 200 মার্ক থাকে। প্রিলিমিনারি বা এমসিকিউ পাস করলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় পাস করলে আপনি ভাইবা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং লিখিত এবং ভাইবা পরীক্ষার মোট মার্ক মিলে কিন্তু আপনার ক্যাডার চুজ বা আপনার যে ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু হয় বা মেরিট লিস্ট তৈরি হয়। যেহেতু আমরা প্রিলিমিনারি প্রস্তুতির কথা বলছি, তাই এখানে জেনে নেব যে প্রিলিমিনারি পরীক্ষায় কয়টি বিষয়ের উপরে প্রশ্ন করা হয়। প্রিলিমিনারি পরীক্ষাতে মোট 10টি বিষয়ের উপরে প্রশ্ন করা হয়। প্রথমে বাংলা, এখানে 35 মার্ক থাকে। ইংরেজিতে 35, গণিতে 15, মানসিক দক্ষতায় 15, বাংলাদেশ বিষয়বলিতে 30, আন্তর্জাতিক বিষয়বলিতে 20, বিজ্ঞানে 15, ভূগোল ও ভূপ্রকৃতিতে 10, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 15, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনে 10। ভিউয়ার্স, আমি এখন প্রত্যেকটি বিষয়ে আপনার কিভাবে কোন কোন টপিকস পড়তে হয় এবং কোন কোন বই পড়তে পারেন সেই বিষয়ে সংক্ষেপে ধারণা দেব এবং এই বিষয়ে বিস্তারিত আমি প্রত্যেকটি বিষয়ের উপরে একটি করে ভিডিও বানাবো যে কোন কোন টপিকস পড়তে হয় এবং কোথা থেকে পড়লে এই টপিকসগুলোর আপনি ভালো তথ্য পাবেন। এবং প্রতিটি টপিকস কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো চ্যানেলের সাথেই থাকবেন। চলুন দেখে নিই বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়ভিত্তিক আলোচনার প্রথমেই বাংলা। বাংলাতে মোট 35 মার্ক, তার মধ্যে ব্যাকরণ অংশে রয়েছে 15 মার্ক। ব্যাকরণ অংশের মধ্যে নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে আমরা টোটাল যে বইটা আছে সেটা অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আর এছাড়া সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, কারকের উদাহরণ, সমাসের উদাহরণসমূহ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি লিঙ্গ, বচন, এইগুলো যে বড় বড় টপিকস আছে সেগুলো নবম দশম শ্রেণীর বই ছাড়াও অন্য ভালো যে কোনো বিষয়ভিত্তিক বই থেকে, যে কোনো সিরিজের বই, ভালো বই হলে বা ব্যাকরণ বই থেকে এগুলো পড়তে হবে, যত বেশি পড়া যাবে ততই ভালো। আর সাহিত্য পাঠ, সাহিত্য পাঠে কিন্তু মোট 20 মার্ক রয়েছে। এখানে সাহিত্যের আবার তিনটি ভাগ রয়েছে, প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের বাংলা সাহিত্য এবং আধুনিক যুগের বাংলা সাহিত্য। তো প্রাচীন যুগে 5 মার্ক, মধ্যযুগে 5 মার্ক এবং আধুনিক যুগের জন্য 10 মার্ক। এখানে আধুনিক যুগে অনেক বেশি, এই পোর্শনটা অনেক বড়, তো এইখানে পড়াটা অনেক বেশি। আর প্রাচীন ও মধ্যযুগে খুব কম পড়ে মোটামুটি একটু ভালো প্রস্তুতি নিলেই এই 10-এর মধ্যে বেশ ভালো একটা মার্কস তুলতে পারা যায়। এবারে ইংরেজি। ইংরেজিতেও ঠিক 35 মার্ক। ইংরেজিতে 2টি ভাগ রয়েছে, গ্রামার এবং লিটারেচার, বাংলার মতোই। গ্রামারের মূলত গ্রামারে এখানে থেকে মোটামুটি সব বিষয়ের উপরেই প্রশ্ন কম বেশি হতে দেখা যায়। তো তার মধ্যে প্রায় সকল গ্রামাটিক্যাল আইটেমস আর ভোকাবুলারির উপর থেকে সিনোনিম অ্যান্টোনিম প্রশ্ন মাঝে মধ্যেই হতে দেখা যায়,
দু একটা করে প্রতি বিসিএসেই থাকে। আর গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে যেমন রয়েছে পার্টস অফ স্পিচ, কনভার্সন অফ পার্টস অফ স্পিচ, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ভয়েস থেকে প্রচুর প্রশ্ন হতে দেখা যায়, এরপরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রিপোজিশন থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, আর্টিকেল থেকেও থাকতে পারে। তো এই মোটামুটি সব ধরনের গ্রামাটিক্যাল আইটেমস থেকেই কিছু না কিছু প্রশ্ন থাকে, তো এখানে সব ধরনের গ্রামাটিক্যাল আইটেমসের উপরেই প্রস্তুতি নিতে হবে। এটা ভালো যে কোনো গ্রামাটিক্যাল গ্রামারের বই থেকে প্রস্তুতি নেওয়া যায়, ভোকাবুলারির জন্য ভালো কোনো বই এবং ডিকশনারির সাহায্য নিলেও চলে। এবার লিটারেচার পার্ট, লিটারেচার পার্টের জন্য বাজারে অনেক বই পাওয়া যায় বিষয়ভিত্তিক, তো সেখান থেকে পড়লে হবে। আর অনার্সের যেসব বই রয়েছে সেগুলোর থেকে অত বিস্তারিত না পড়ে সংক্ষেপে শুধু সাহিত্যের উপরে ধারণা নিতে হয় আর কি বিসিএসে। এবারে গণিত, গণিতে রয়েছে 15 মার্ক, আর এই 15 মার্কের জন্য আপনাকে পড়তে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ে যেসব টপিকস রয়েছে সেগুলো, এছাড়াও উচ্চ মাধ্যমিক বই থেকে সম্ভাব্যতা ও বিন্যাস সমাবেশ, এই টপিকসগুলো পড়তে হবে। আর লিখিত পরীক্ষাতে এর বাইরেও কিছু টপিকস যেগুলো উচ্চ মাধ্যমিক বই থেকে গণিত বই থেকে পড়তে হয়, আর ইদানিংকালে যেমন 44তম বিসিএসের প্রিলিমিনারিতে স্থানাঙ্ক থেকেও প্রশ্ন হতে দেখা গেছে, জটিল সংখ্যা থেকেও প্রশ্ন হতে দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে সম্ভবত উচ্চ মাধ্যমিক বই থেকে বেশ কিছু টপিকসই প্রিলিমিনারিতে ঢুকে পড়বে। মানসিক দক্ষতা, মানসিক দক্ষতায় রয়েছে 15 মার্ক। মানসিক দক্ষতায় সাধারণত কিছু না পারলেও 10 থেকে 12-13 মার্ক এমনিতেই তুলতে পারা যায়। মানসিক দক্ষতার বেশিরভাগ প্রশ্নই বেসিক আইকিউ থেকেই হয়ে থাকে, এছাড়াও ভোকাবুলারি, জ্যামিতি এবং ক্যালেন্ডার ভিত্তিক কিছু প্রশ্ন হতে দেখা যায়। তো এগুলো আপনি একটু প্রশ্নের প্যাটার্ন দেখলেই এবং প্র্যাকটিস করলেই এগুলোতে ভালো করতে পারবেন। এরপরে বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীতে মোট মার্কস রয়েছে 30 মার্ক। এখানে এই 30 মার্কের জন্য আপনাকে পড়তে হবে বাংলাদেশের প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ইতিহাস, বাংলাদেশের ভূপ্রকৃতি, কূটনৈতিক সম্পর্ক, আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের সম্পদ, উন্নয়ন, বাজেট ইত্যাদি। আসলে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে এক কথায় বাংলাদেশ সম্পর্কিত সব কিছুই পড়তে হবে। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয় টপিকস সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং সংবিধান। শুধুমাত্র মুক্তিযুদ্ধ এবং সংবিধান থেকে ভালো করে পড়লে আপনি প্রায় 7 থেকে 8 মার্কস অবশ্যই কমন পাবেন। আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীতে রয়েছে 20 মার্ক। এই 20 মার্কের জন্য আপনাকে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল, চুক্তি, সনদ, যুদ্ধ, ইতিহাস, জাতিসংঘ, সাম্প্রতিক তথ্য, বিভিন্ন দেশ, মহাদেশ সম্পর্কে ধারণা ইত্যাদি। এক কথায় আন্তর্জাতিক বিভিন্ন দেশ সম্পর্কে ভালো করে ধারণা রাখলে, সাম্প্রতিক কিছু বিষয়াবলী আছে সেগুলো, আর জাতিসংঘ সম্বন্ধে ভালো করে পড়লে এখানে মোটামুটি একটি ভালো মার্কস তুলতে পারা যায়। বিজ্ঞান, বিজ্ঞানে রয়েছে 15 মার্ক। বিজ্ঞানের 15 মার্কের জন্য আপনাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই এগুলো পড়লে আসলে হবে। এছাড়াও আপনি আরও ভালো করার জন্য মাধ্যমিকের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বইটি দেখতে পারেন, এবং সবচেয়ে কার্যকর হলো মাধ্যমিকের যে আর্টস কমার্সে যে সাধারণ বিজ্ঞান বইটি রয়েছে এটি পড়লে সবচেয়ে ভালো হয়। এগুলোর পাশাপাশি আপনি বিষয়ভিত্তিক যে কোনো একটি সিরিজের বই পড়তে পারেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখানে রয়েছে 15 মার্ক। ইদানিং কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে বেশ কঠিন প্রশ্ন হতে দেখা যাচ্ছে, এখানে ভালো করার জন্য কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টার্মস এবং কম্পিউটার সায়েন্স সম্পর্কিত বিভিন্ন টার্মস সম্পর্কে আসলে খুবই ভালো ধারণা থাকতে হয়। এর জন্য উচ্চ মাধ্যমিক তথ্য প্রযুক্তি বইটি অনেক কাজে দিতে পারে, এছাড়াও বিষয়ভিত্তিক কোনো বই পাশাপাশি পড়তে পারেন। ভূগোলে রয়েছে 10 মার্ক। এই 10 মার্কের জন্য আপনি মাধ্যমিক ভূগোল বইটি ভালো করে পড়লে সবচেয়ে ভালো হবে, এছাড়াও আরও ভালো করার জন্য এবং প্রশ্ন সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য বিষয়ভিত্তিক যে কোনো একটি ভালো বই পড়তে পারেন। সর্বশেষ বিষয়টি হল নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখানে রয়েছে 10 মার্ক। এই বিষয়টিতে আসলে প্রত্যেকটি উত্তরই সঠিক মনে হয়, সবাইকেই খুব কনফিউজ করে যায়,
তো এখানে আসলে ভালো মার্ক তোলার জন্য উচ্চ মাধ্যমিকের পরিণতি ও সুশাসনের যে প্রথম পাঠের বই রয়েছে এটি পড়তে পারেন, এছাড়াও কিছু লেকচার শিট ও ভালো কোনো বিষয়ভিত্তিক বই ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল বিসিএসএ সব সাবজেক্টে কী কী টপিকস পড়তে হয় এবং কোথা থেকে পড়লে ভালো করতে পারবেন সে সম্বন্ধে খুবই সংক্ষিপ্ত একটি ধারণা। তো আরও বিষয়ভিত্তিক বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আমি আরও অন্যান্য ভিডিও দিব, প্রত্যেকটি বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও দিব, এবং সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।